কল্পনার সব টুকরং মিলিয়ে সাজাতে চায় সবাই এই জীবনটা। তারি মাঝে কত কিছু যায় হারিয়ে বাস্তবতার যত নিষ্ঠুরতা। কথাটা যে কিভাবে তোমাকে বলি, কি বলছেন ভাবি? রাতুল আমাকে চিনতে পারেনি, এটা কি করে সম্ভব? তোমার কি ধারণা আমি তোমাকে মিথ্যা কথা বলছি? না না ভাবি, আমি মানে আমি কথাটা ওভাবে বলিনি। আমি দেখো, আমিও মেয়ে, তুমিও মেয়ে, তোমার কষ্ট আমি বুঝবো না তা কি করে হয়। আমি না অনেকভাবে রাতুলকে বিষয়টা স্বীকার করানোর চেষ্টা করেছি, কিন্তু রাতুল না ওই একই বিষয়ে আটকে ছিল। মানে সে আমাকে আবার বলে যে ভাবি এমন যদি কিছু হতো আমি তোমাকে বলবো না, সেটা কি হয়? না আমি আসলেই ভাবতে পারছি না, মানুষ এত তাড়াতাড়ি এত বদলে যায়, এতটা বদলানো কি সম্ভব? রাতুল আমাকে চিনল না, আমাকে অস্বীকার করলো, আমাকে অস্বীকার করলো, করলো নিজের সন্তানকেও অস্বীকার করলো। রাতুল যেটা বলেছে আমি তোমাকে সেটাই বলছি। আমি কি তোমার কাছে মিথ্যা বলতে পারি? মানে আমার কি লাভ? না আমি বলছি না যে আপনি আমাকে, আমি আসলে আপনাকে বোঝাতে পারছি না। আমি আসলে আমার কিছু বুঝতে পারছি না, মাথা ঘুরছে কেমন। তোমার জায়গায় আমি থাকলেও এই অবস্থায় হতো, খুব স্বাভাবিক। আসলে রাতুল তোমার ভালোবাসা অস্বীকার করেছে সেটা নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি অন্য বিষয়ে, তোমার বাচ্চার কি হবে। এখন তো এই বাচ্চা অ্যাবর্শন করানো ছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ ভাবি প্লিজ, এই শব্দটা শুনলে আমার কেমন যেন লাগে। আমি গত কয়দিনে এই শব্দটা এতবার শুনেছি, আমি আমি আর যাই করি এটা আমার পক্ষে করা সম্ভব না, আমি পারবো না এটা করতে। এটা ছাড়া তো আর কোনো উপায় নেই বোন, রাতুলের স্বীকৃতি ছাড়া এই সমাজ তোমার এই বাচ্চাকে মেনে নিবে না, সবাই চিচি করবে। অপর্ণা, এই অপর্ণা, কি হলো তোমার? অপর্ণা এমনি তো অজ্ঞান হয়ে গেছে, এখন আমি কি করি? অপর্ণা, এই অপর্ণা, আচ্ছা ভাবি গতকাল আমার বিয়ের ব্যাপারে প্রশ্ন করলো কেন?
সত্যি কি অপর্ণা নামের কেউ ভাবির সঙ্গে দেখা করেছে? কিন্তু আমি তো অপর্ণা নামের কাউকে চিনিই না। আর যদি অনন্যা হয়ে থাকে তাহলে ও ভাবির কাছে যাবে কেন? তো সরাসরি আমার কাছেই আসতে পারে, অথবা আলু ভাইকে জানাবে। তাহলে আমার চিন্তাই ঠিক, ভাবি আমার সঙ্গে চালাকি করেছে। আর অনন্যা যদি সত্যি মা হতে যায় তাহলে আলু ভাই আসলেই তো সেই বিষয়টা জানতে পারবো। ওই মিয়া, বিড়বিড় করে কী কেবল আছো? মাসুদ ভাই, ওই নিজের একটা হিসাব নিজে নিজেই মিলিয়ে নিচ্ছিলাম আর কি। কী হিসাব? ব্যাপারটা একটু পার্সোনাল, আমি শেয়ার করতে চাচ্ছি না। পার্সোনালি শোনার দরকার নেই আমার। এ খাঁচা ভাঙব আমি কেমন করে, এ খাঁচা ভাঙব আমি কেমন করে, এ খাঁচা ভাঙব আমি কেমন করে। টিকে টিকে বাজলো কি সকল ভাঙার গান, আমি এখন চোরের মতো হুজুর হুজুর করায় রত। চাইলেই আদালতে সাহায্য নিতে পারো। আদালতের আশ্রয় নিয়ে আমি কি করব? আর যতদিনই আদালতে বিচার হবে ততদিন আমার বাচ্চা কোথায় থাকবে, কার কাছে থাকবে? আর এই কথা তো আমি আমার ফ্যামিলিকে বলতে পারবো না। যা ভয় পাইয়ে দিয়েছিলে না, মনের দিক থেকে এত দুর্বল হলে চলবে? সরি ভাবি, কি করব? এর যে খারাপ পরিস্থিতি কোনো মেয়ের লাইফে কোনোদিন আসতে পারে কোনোদিন কল্পনা করিনি যে আমার জীবনে আমি কোনোদিন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হব। মানুষ কোনোদিনই বলতে পারে না তার কি হবে। পরিস্থিতি মানুষকে, নিয়তি মানুষকে এরকম মুখোমুখি করায়। আমার কথায় ভাবো না, আমার জীবনের উপর দিয়ে কি কম ঝড় হয়ে গেছে একবার ভাবো। তারপরও আমি দাঁড়িয়ে আছি না, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। ভাবি, আপনি আমাকে লাস্ট হেল্প করবেন? হ্যাঁ বলো, আমি তোমার জন্য কী করতে পারি? আমাকে আজকে একবার রাতুলের সাথে দেখা করতে নিয়ে যান প্লিজ, জাস্ট একবার। আমি একটা বার আমি শুধু ওর মুখ থেকে এই একই কথাগুলো শুনতে চাই, যে ও আমাকে চেনে না, আমাদের বিয়ে হয়নি, আমাদের কোনো দিন প্রেম ছিল না, আমাদের কোনো সম্পর্ক ছিল না, আমার বাচ্চার বাবা ও না, সব আসলে মিথ্যে। ও যদি এই কথাগুলো আমার দিকে তাকিয়ে বলতে পারে, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি জীবনে কোনো দিন ওর সামনে কোনো দাবি নিয়ে দাঁড়াবো না। একবার আমাকে নিয়ে যান ভাবি, প্লিজ একটাবার আমাকে নিয়ে যান ভাবি। আমি আমি আজ তো যেতে পারবো না বোন, আমার কলেজে খুব জরুরি কাজ আছে, আমাকে ওখানে যেতেই হবে। আজকে না হলে কালকে। আসলে আমার এই কটা দিন না খুব ঝামেলার মধ্যে যাবে বুঝছো, চাইলেই তো আসলে যখন তখন হাজতেও যাওয়া যায় না। আমার কলেজের ভর্তি পরীক্ষা শুরু, ওই কটা দিন আমার ওখানে ব্যস্ত থাকতে হবে, আমি চাইলেও রাতুলের সাথে দেখা করতে পারবো না। তাহলে এখন আমি কি করব ভাবি, আপনি বলেন। আমি তো চোখের সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আসলে রাতুল যেভাবে দৃঢ়ভাবে তোমাকে, তোমার সন্তানকে অস্বীকার করলো, তাতে তৃতীয় পক্ষ কারোরই কিছু করার নেই। ভাবি আপনি অন্তত বিশ্বাস করেন আমার কথা প্লিজ, এটা আমাদের সন্তান রাতুলই, রাতুলই ওর বাবা। আমি তো বুঝতে পারছি, কিন্তু যে বিশ্বাস করার কথা সেই যদি বিশ্বাস না করে আর কি করার থাকে বলো। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো। কী কাজ? চাইলেই আদালতে সাহায্য নিতে পারো।
আদালতের আশ্রয় নিয়ে আমি কি করব? আর যতদিন আদালতে বিচার হবে ততদিন আমার বাচ্চা কোথায় থাকবে, কার কাছে থাকবে? এই কথা তো আমি আমার ফ্যামিলিকে বলতে পারবো না। আমার ফ্যামিলি এটা কোনোদিন মেনে নিবে না। তোমার ধারণা তো ভুলও হতে পারে। না ভাবি, আপনার ধারণা ভুল। আমার ফ্যামিলিকে তো আপনি আমার থেকে ভালো ছিলেন না, তারা কোনোদিন মেনে নিবে না। যার আমার পাশে দাঁড়ানোর কথা সে আমাকে অস্বীকার করলো, আর তার কারণে ফ্যামিলিকেও এখন মুখ দেখাতে পারবো না। মরে যাওয়া ছাড়া এখন আমার হাতে আর কোনো পথ নেই। হাজারবার ভুল করেছো। আমাদের বাড়িতে কে আসলো না গেলো এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের না গেলোর কি আছে? আর আর আমার বাবা সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাঁ, আমার বাবা খারাপ কোনো মহিলা নিয়ে আমার বাসায় ঢুকেছে? না 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 না, তা হতে যাবে কেন? আমি তো তা বলিনি। আমি না থাকায় বরং তো তোমার বাবার ভালোই হয়েছে। তাকে তো নজরদারি করার কেউ থাকছে না, সে তো মহা খুশিতে আছে, মহা শান্তিতে আছে। আমি কোনো কথা শুনতে চাই না মামুনি, আজই তুমি ফিরে আসো। এই বোকামি, ফিরে আসো বললেই কি আমি ফিরে যেতে পারবো? আহারে, যেই ব্যবস্থা করলে আমি ফিরে যেতে পারবো সেই ব্যবস্থাটাই তো তুই করতে পারছিস না। আমি যদি একা একা ফিরে যাই, তোর বাবা আর কোনোদিন আমাকে গুনতির মধ্যে রাখতে চাইবে? আমাকে কোনোদিন পাত্তা দেবে? বাবাও তো তোমার মতো একই কথা ভাবছে। ও বাবা, তোর বাবাও আমার মতো ভাবছে? তোর বাবা তো ভারী শিয়ানা হয়ে গেছে। না 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 না, তাহলে তো কোনোভাবেই তোর বাবার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। ছি 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 মা, এমন কথা বলে না। আমি আর তোমার বাবা রাগ করেছি বলে তুমি রাগ করে অন্য কোথাও চলে যাবে কেন? শোনো মামুনি, তার চাইতে বরং তোমাকে আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তুমি আজ তোমার বাবার কাছে বায়না করে বলবে যে তোমার বাবাকে এসে আমাকে নিয়ে যেতে হবে না। সে যদি আমাকে একটাবার ফোন করে তাহলেই আমি তার কাছে চলে যেতে পারবো, এটা বলবে। ঠিক আছে, বলবো। শোনো শোনো শোনো, খবরদার, এই কথাটা যে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি এটা যেন তোমার বাবা ঘুণাক্ষরেও না বুঝতে পারে, তাহলে কিন্তু তোমার বাবা আর আমাকে ফোন দেবে না। ঠিক আছে। শোনো মামুনি, আমি তো এখন তোমাদের বাসায় নেই, তাই তোমার দিকে কিন্তু খেয়াল করার কেউ থাকছে না। তোমার নিজের প্রতি তোমার নিজেকেই খেয়াল রাখতে হবে, বুঝেছো? ওকে বাই। ওকে বাই। আচ্ছা বন্যা, আজকে ভোরে সুন্দরী একজন মহিলাকে দেখলাম তোমার বাবার সাথে। উনি কে হয় তোমাদের? না মানে আগে এই মহিলাকে কখনো তোমাদের বাড়িতে দেখিনি তো তাই জিজ্ঞেস করলাম। হাই আল্লাহ, আমার বাবা আবার বিয়ে করেছে, কি করে লিংকনকে বলবো? না না, এটা কিন্তু আমি জিজ্ঞেস করিনি, মা জানতে চেয়েছে। তোমার মা জানতে চেয়েছে? তোমার মা কি নিজের মুখ নেই যে তোমাকে পাঠিয়েছে আমার কাছে জানতে? ও না, আসলে মা তো আমাকে বলেনি তোমার কাছে জিজ্ঞেস করতে। মা বাবার সাথে আলাপ করছিলেন, ওইটা আবার আমি শুনেছি, তাই ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করলাম। আমি জানতাম তোমার সব কিছু নিয়ে এই যে অ্যাডভান্স চিন্তা করার স্বভাব, তেমনই কিছু একটা ঘটেছে। যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে জিজ্ঞেস করে কি ভুল করলাম? 100 বার ভুল করেছো, 1000 বার ভুল করেছো। আমাদের বাড়িতে কে আসলো না গেলো এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের না গেলোর কি আছে? আর আমার বাবা সম্পর্কে তোমার কি ধারণা? হ্যাঁ, আমার বাবা খারাপ কোনো মহিলা নিয়ে আমার বাসায় ঢুকেছে? না 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 না, তা হতে যাবে কেন? আমি তো তা বলিনি। তা বলনি কিন্তু তাই মিন করেছো, তা না হলে জিজ্ঞেস করতে না। আহা হা, তা হতে যাবে কেন? আমি তো তা বলিনি। আমি তো জানি তোমার বাবা অনেক অনেক ভালো মানুষ।
যাক, এটা স্বীকার করেছো, এই জন্য আমি তোমার উপর রাগ করলাম না, কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। সরি বন্যা, আমি আসলে বুঝতে পারিনি তুমি এই সামান্য একটা কথা এত কষ্ট পাবে। যাক, আপাতত বিষয়টা চাপা দিতে পারলাম। বয়ফ্রেন্ড এমন ভেড়া হলে এই এক সুবিধা। কি হলো বন্যা, চুপ করে আছো যে? কষ্টের পরিমাণটা কি খুব বেশি হয়ে গেছে? হয়েছিল, তবে আমি অনেকটা হালকা করে নিয়েছি। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো কি দুটো আইসক্রিম নিয়ে আসো, তাহলে বাকিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। কি হয়েছে বল না আমাকে। মা, তোমার যা যা প্রশ্ন, যা যা সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখন না, একটু পরে। আপাতত তুমি আমাকে একটু একা থাকতে দাও। কারণ ছাড়া কেউ কাঁদে? কি হয়েছে বল মা, বল আমাকে, খুলে বল সব। বললাম তো মা, কিচ্ছু হয়নি। ওই তো ওই তো, তোর আবার কান্না পাচ্ছে। আচ্ছা শোন, আমার বয়সটা এমন না যে তোর যা খুশি তাই আমাকে বলবি আর আমি বুঝে যাব। কি হয়েছে বল মা, বল আমার কাছে। মা, আমি আমি কেন কাছি আমি সেটা তোমাকে এখন বলতে পারবো না। তুমি প্লিজ এখন এখান থেকে যাও, আমাকে আপাতত একলা থাকতে দাও। তোর কি এমন হয়েছে যে তুই আমাকে বলতে পারবি না? মারে, মেয়েদের সমস্যার কথা তো মায়েদেরকেই তারা আগে বলে, তাহলে তুই আমাকে বলতে পারছিস না কেন? অনু, চুপ করে থাকিস না তো। মা, আমি এখন তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। আপাতত প্লিজ আমাকে কোনো প্রশ্ন না করে আমাকে একটু একা থাকতে দাও। না, তোর কি হয়েছে সেটা আমাকে না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আগে বল তুই কি হয়েছে। বলার মতো কিছু হলে আমি তোমাকে অবশ্যই বলতাম। তুই কি তোর জীবনের কোনো ডিসিশন নিতে ভুল করেছিস শোনো, যা তুই আমাকে বলতে পারছিস না? কি হয়েছে বল না আমাকে। মা, তোমার যা যা প্রশ্ন, যা যা সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখন না, একটু পরে। আপাতত তুমি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। এই যে আমি হাত জোর করে বলছি, তুমি এখান থেকে যাও, আমি পরে তোমাকে সব খুলে বলবো, ওকে? দেখে নতুন করে জীবন অজানা।